আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এস আর থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি জানালা তৈরি করে রেখেছি। তো এখানে আমরা কী কোম্পানির মাল দিয়েছি, এটা আমরা কোথায় লাগাবো, প্লাস খরচটা কত পড়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে যে জানালাটি, এটি মূলত বাথরুমের উপরের এক ভাই লাগাবে, মানে সে একটা বাথরুমের উপরে জায়গা রেখেছে, তার ভিতর মালামাল রাখবে, সে কারণে এটা গ্যাপটা রেখেছে। তো আমরা তাকে এটা লাগিয়ে দেবো। তার কাছ থেকে যে আমরা রেটটা নিয়েছি সেটা হচ্ছে এখানে 3000 টাকা রেট নিয়েছি তার কাছ থেকে। এবং এখানে আমরা সম্পূর্ণ মাল ব্যবহার করেছি হচ্ছে আপনার অ্যালকো কোম্পানির, আর এখানে যে লক চাকা কাই ব্যবহার করেছি এগুলো হচ্ছে চিকন থাইল্যান্ডের কোম্পানির। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন চিকন থাইল্যান্ডটা লেখা, আর এটার উচ্চতা হচ্ছে 2 ফিট এবং পাশে হচ্ছে 8 ফিট। তো এখানে আর একটা হবে, এটা বানিয়ে রেখেছি, এর পাশে আর একটা হবে, আর এটাকে কিন্তু ওয়ান শাটার বলা হয়ে থাকে। তো আপনারা যদি আপনার বাসা বাড়িতে এগুলো লাগান তাহলে আমরা 2 পাল্লা করে দেব, আর এখানে 1 পাল্লা করে দিয়েছি, কারণ হচ্ছে এটা উপরে, তো সুন্দর দেখানোর জন্য আমরা 1 পাল্লা করে দিয়েছি। আর এখানে আমরা উপরে যেটাকে শোয়া বক্স বলা হয়, শোয়া বক্স দিয়ে ফ্রেম করে খুবই সুন্দরভাবে মজবুতভাবে করেছি। আর এখানে যে আমরা গ্লাসটা লাগিয়েছি সেটা হচ্ছে অ্যাম্বুশ গ্লাস, যেটার ফিটনেস হচ্ছে আপনার 5 মিলি, আর এটা দিয়ে কিন্তু আপনার খুবই সুন্দর লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে এটা চালিয়ে দেখে দিই, দেখতে পাচ্ছেন খুবই স্মুথ আর খুবই কিন্তু সুন্দরভাবে চলছে। তো আপনারা চাইলে অনায়াসে এগুলো লাগিয়ে নিতে পারবেন, আর দেখতে পাচ্ছেন আমরা কাজগুলো করেছি একদম নিখুঁতভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।